কদিন ধরে টানা ভিজছি, ভিজে পড়লে ভুল হবে, মানে ভিজতে বাধ্য হচ্ছি, মানে যখন কোথাও যাচ্ছি ব্যাক, মানে ফেরার পথে হোক বা যাওয়ার পথে হোক, রাস্তার মাঝখানে বৃষ্টিতে ঝরছে, আর এমন জোরে বৃষ্টি হচ্ছে যে তখন ছাতাও হার মানাচ্ছে। তো মানে এরকম ভিজতে ভিজতে আমার এখন অবস্থা খারাপ, প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে। তো কিছু করার নেই, মানুষের কাজ ব্যস্ত আর আটকে থাকবে না বৃষ্টির জন্য। তো হোপফুলি আজকের পর কিছুদিন হয়তো বৃষ্টিটা থাকবে না। এই যে দেখো, এখন এই মুহূর্তে আমি কলেজে ছিলাম, এবার কলেজ থেকে বেরোবো, কিন্তু তার মুখে আবার বৃষ্টিটা নেমে গেছে। দেখো আমরা মানুষেরা সব কিছুতেই কিন্তু অধৈর্য, যখন বৃষ্টি হয় না, খড়খড়ে রোদ থাকে, সেই রোদ্দুরেও আমরা পাগল হয়ে যাই, মনে হয় কখন বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে, এইরকম করতে থাকে। আর যখন বৃষ্টি হতে থাকে তখনও আবার সমস্যা, পরপর এত বৃষ্টি কেন হচ্ছে? তো আমাদের ডিমান্ডের শেষ নেই। আজকে ওদের ইন্টারনাল এক্সাম নিলাম বলে আমাকে সেই বৃষ্টির মধ্যেও মানে যেভাবেই হোক আসতে হয়েছে। তো এখন বাড়ি যাবো আর তার মধ্যে এরকম বৃষ্টি পড়া শুরু হয়েছে। যাই হোক, বেকার বসেছিলাম তাই ভিডিও করলাম। আর যে স্টুডেন্টসরা ঘোরাঘুরি করছে, ওরাও বেরিয়ে আবার ঢুকে পড়লো ভিতরে, কারণ যা বৃষ্টি, ওরাও বাড়ি যেতে পারছে না, এই মুহূর্তে সব আটকে পড়েছে। বৃষ্টির মধ্যে বাড়িতে থাকলে কিন্তু বেশ মজা হয়, তখন এই ছবি তুলি, একটু ভিডিও তুলি, কারণ প্রকৃতিটা তো দেখতে অপূর্ব লাগে বাড়ির মধ্যে বসে বসে বৃষ্টির মধ্যে, কিন্তু বেরোলেই টেরটা পাওয়া যায়। তো যেদিন বাড়ি ছিলাম সেদিন এরকম বসে বসে খালি ভিডিও তুলে যাচ্ছিলাম। আর বৃষ্টিতে ভিজতে আমার বেশ ভালো লাগে, কিন্তু এভাবে নয় যেভাবে আমি কদিন ধরে ভিজছি, মানে কোথাও যাচ্ছি তার মাঝখানে ভিজে যাচ্ছি, বা সেখানে গিয়ে টানাই ভেজা জামা কাপড় পরে থাকতে হচ্ছে, কোথা থেকে আসছি একদম পুরো ভিজে যাচ্ছি, আর এমন এমন জায়গার মধ্যে বৃষ্টিতে আটকে পড়ছি যেখানে আশেপাশে কোনো শেডই নেই। তো এরকম অবস্থা, আর ছাতাতে তো সবসময় মানে বৃষ্টিটা আটকায় না, তো সেটাই অবস্থা হয়েছে আমার সাথে। তো যাদের অফিস রয়েছে, কাজকর্ম রয়েছে, যাদের রেগুলার বেরোতে হচ্ছে, তাদের বলবো ছাতা রেনকোট এগুলো তো ক্যারি করবেই, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যখন ভিজে যাচ্ছ সেই জামাটা চেঞ্জ করে দিতে পারো, এরকম এক্সট্রা জামা কাপড় সঙ্গে রেখে দাও, তাহলে সেটা আমার মনে হয় সবথেকে বেটার। যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো আর যেন কেউ না করে। বাবারে বাবা, কি ঠান্ডা লেগে গেছে, মানে বুঝতে পারছি এখন কতটা সমস্যা হচ্ছে। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে সবশেষে বলবো হ্যাপি রেনি ডে, রেইনি সেশনটা খুব এনজয় করো, কিন্তু নিজেকে ভালো রেখে। তো সকলে ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।